সম্প্রতি বাজারে এসেছে হুয়াওয়ে Y6 Pro 2019 এডিশন, এ নিউ বাজেট ফোন ফ্রম হুয়াওয়ে। ফ্যাশনেবল ডিজাইনের এ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে তিনটি কালারে, মিডনাইট ব্ল্যাক, স্যাফায়ার ব্লু আর লেদার ফিনিশড অ্যাম্বার ব্রাউন। আজ আমরা কথা বলবো লেদার ফিনিশড অ্যাম্বার ব্রাউন কালারের ফোনটি নিয়ে। এটি একটি লোয়ার রেঞ্জের বাজেট স্মার্টফোন। চলুন শুরুতেই আমরা দেখে ফেলি কি কি আছে এই ফোনের সাথে। ফোনের বক্সটি খুললে পাবেন প্লাস্টিকে মোড়ানো Y6 Pro 2019 ফোনটি, একটি সিম ইজেকশন টুল, একটি মাইক্রো USB কেবল, একটি চার্জিং অ্যাডাপ্টার, একটি হেডফোন, একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। সো দিস ইজ দ্য ফোন। ফোনটির ব্যাক পার্ট লেদার ফিনিশড হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট পড়ার ঝামেলাই নেই। ফোনটি প্রথম দেখেই যে কারোরই ভালো লেগে যেতে পারে। Y6 Pro 2019 এ থাকছে 6.09 ইঞ্চ 720x1560 পিক্সেল রেজোলিউশনের IPS LCD। ডিসপ্লের উপরে থাকছে নচ, আপার ফ্রেমেই পাবেন লো লাইটে সেলফি তোলার জন্য ফ্ল্যাশ লাইট। ফোনে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তবে ফোন আনলক করার জন্য থাকছে ফেস আনলক সিস্টেম। ফেস আনলক সিস্টেম ডে লাইটে ভালো মতো কাজ করছে। ফোনটির উপরের দিকে আছে 3.5mm অডিও জ্যাক এবং নিচে পাবেন চার্জিং পোর্ট। বাম পাশে পাবেন দুটি ন্যানো সিম কার্ড স্লট। ফোনটিতে 3GB RAM ও 32GB ROM সহ থাকছে একটি 512GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ কার্ড স্লট। ডেইলি টাস্ক লাইক ফেসবুকিং, ইউটিউবে ভিডিও দেখা, ছবি তোলা ইত্যাদিতে মোটামুটি ভালো পারফর্ম করবে এই ফোনটি। গেমিং ডিভাইস না হলেও হালকা পাতলা গেমিং থেকে শুরু করে অ্যাসফাল্ট এক্সট্রিম, রিয়েল রেসিং, ইভেন পাবজির মতো গেমও প্লে করা যাবে। তবে পাবজি খেলার অভিজ্ঞতা স্পষ্টভাবেই সন্তোষজনক না, এই বাজেটের ফোনে সেটা আশাও করা যায় না। তবে লো গ্রাফিক সেটিংসে প্লেয়েবল ছিল পাবজি। 8mm পুরু স্মার্টফোনটি গঠনের দিক দিয়ে হ্যান্ডি। ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা ও 13MP রিয়ার ক্যামেরা রাখা হয়েছে। 1.8 অ্যাপারচারের কারণে অল্প আলোতেও স্মার্টফোনটিতে দারুণ ছবি পাওয়া যাবে। ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে 3020mAh ব্যাটারি। মিডনাইট ব্ল্যাক, স্যাফায়ার ব্লু আর দৃষ্টি আকর্ষক লেদার ফিনিশড অ্যাম্বার ব্রাউন ফোনটির মূল্য 12,999 টাকা।